বন্ধুরা আজ আমি চলে এসেছি নতুন ভিডিও নিয়ে আর যেখানে আমি গরম এবং শীতের কিছু সবজি হারভেস্ট করে নেব আর তার সঙ্গে আপনারা এই সবজিগুলো কীরকম গ্রো ব্যাগে করতে পারবেন সেগুলো আমি আপনাদেরকে বলে দেব। নমস্কার বন্ধুরা গার্ডেনিং ওই দর্শনাতে আপনাদের সবাইকে স্বাগত যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি প্লিজ তারা আমাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে জুড়ে থাকুন যখনই আমি এরকম কোনো ভিডিও দেব তার নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে আমি এবছর শীতকালে কিছু টমেটো গাছ বসিয়েছিলাম আমি বন্ধুরা এখন হারভেস্ট করে নিচ্ছি কালো টমেটো যারা কালো টমেটো বাগানে করতে চাইছেন তারা অবশ্যই করুন বারো ইঞ্চি গ্রো ব্যাগে কিন্তু এই কালো টমেটো খুব ভালো হয় এছাড়া আপনি আঠেরো বাই আঠেরো চব্বিশ বাই চব্বিশ ইঞ্চি গ্রো ব্যাগেও করতে পারেন বন্ধুরা আপনারা তো জানেন গরমকালে টমেটোর দাম অনেকটা বেড়ে যায় আপনি যখন এই অর্গানিক টমেটো নিজের হাতে তৈরি করে খাবেন এর টেস্ট কিন্তু ভীষণই ইউনিক এটা আমি বলতে পারি এটা চেরি টমেটো চেরি টমেটোটা আমি শীতকালে খুব ভালো হয় বলে বসিয়েছিলাম দেখছেন এক একটা বাঞ্চে কত কত টমেটো ধরে রয়েছে বন্ধুরা আপনারা যখন টমেটো গাছের মাটি প্রস্তুত করবেন তখন যদি আপনারা মাটির সঙ্গে সামান্য পরিমাণ ডিমের খোসা বা চুন মিশিয়ে দেন তাহলে কিন্তু ক্যালসিয়ামের অভাব হবে না টমেটো ফলে যে মাঝে মাঝে কালো রঙের একটা দাগ দেখা যায় যেটা মনে হয় পচে যাচ্ছে সেরকম রোগটাও হবে না তো মাটিটা একটু বুঝে করলেই আপনারা প্রচুর পরিমাণে শীতকালে টমেটো ফলাতে পারবেন এছাড়া বর্ষার আগে অর্থাৎ গরমের প্রায় মাঝামাঝি সময় একটি টমেটো চারা আসে যেটাতে আপনারা টমেটো চাষ করতে পারেন সেটা আপনার আপ টু পুজো পর্যন্ত আপনাকে খুব ভালোভাবে টমেটো দেবে তো বন্ধুরা সারা বছরই আপনি আপনার বাগানে টমেটো করতে পারেন এই কালো টমেটোর চাহিদা অনেক বাংলাদেশে তো এর চাহিদা প্রচুর এছাড়া বিদেশেও এর চাহিদা প্রচুর আর আমাদের দেশে এখন এটা বাণিজ্যিকভাবে চাষ করা শুরু হয়নি কিছু কিছু বাগানে এই কালো টমেটো এখন চাষ করা হচ্ছে দ্বিতীয় যে ফসলটা আমি এখনই তুলে নেবো এটা হচ্ছে গরমের সবজি একটি খুব ভালো খুব মিষ্টি আর এটা হচ্ছে ধুদুল দেখছে দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি একটি ধুদুল কালেক্ট করলাম আমি অনেক ধুদুলের গাছ বসিয়েছি আমার ছাদের মাঝে মাঝে প্রায় ধুদুলের গাছ রয়েছে আমি সবই চব্বিশ বাই চব্বিশ ইঞ্চি গ্রো ব্যাগে করেছি এবং কিছু কিছু আঠেরো বাই আঠেরো গ্রো ইঞ্চি গ্রো ব্যাগেও আছে আমি এখন এখান থেকে তিনটে ধুদুল হারভেস্ট করে নিলাম দেখছেন বন্ধুরা কি মোটা তিনটে ধুধুল আমি হারভেস্ট করে ফেলেছি তিনটে ভালো লাগছে আমার নিজে ছাদ বাগান থেকে আমি যে হারভেস্ট করছি আমার খুব ভালো লাগছে চলুন আরও হারভেস্টিং আপনাদের দেখাচ্ছি এখানে উচ্ছে হয়েছে এবং উচ্ছেগুলোকে আমি এখন কেটে নেব কিছু কিছু উচ্ছেই গরমেতে হলুদ কালার হয়ে যাচ্ছে কোনো ব্যাপার নয় আমাদের তো সব রকমই পরিস্থিতিতে মানিয়ে নিতে হবে কিছু বরবটিও করেছি যে বরবটিগুলো প্রায় দিনই দু তিনটে চারটে করে হচ্ছে এখন সবেমাত্র মাত্র গাছটা উঠছে আশা রাখছি যে পরে আরও বরবটির ফলন পাবো বন্ধুরা এখন আমরা চলে এসেছি করলা গাছের কাছে আর সেখানে আমার প্রচুর করলা হয়েছে কিন্তু এতটা উঁচুতে যে আমাকে টুলের সাহায্যেই উঠতে হবে এছাড়া আর আমার কোনো উপায় নেই তা আমি টুলের ওপর উঠে পড়লাম উঠে পড়ে করলাগুলো পারবো এবার তো সেই হারভেস্টিংটাও আপনাদের দেখাবো খুব রিস্ক নিয়ে উঠেছি আমি বন্ধুরা এখান থেকে পড়লে একদম সোজা নিচে যা করলাটা পারবার মাত্রই পড়ে গেল নিচে তো আমার মেয়ে সেটাকে তুলে আনলো তো আমি এখানে উঠেছি উঠে করলাগুলোই দেখুন করলাগুলো হয়েছে একটু কষ্ট করে আপনাদের দেখাতে হচ্ছে পেরে পেরে তো আমার মেয়ে আমাকে দেখিয়ে দেখিয়ে দিচ্ছে যে কোথায় করলা হয়েছে আর আমি সেগুলোকে কাটছি এত উঁচু যে হাত পাচ্ছি না দেখুন বন্ধুরা আমি এখানেই রাখছি করলাগুলো তো মোটামুটি করলাগুলো ছোট ছোটোই পেরে নিচ্ছি বেশি বড় করতে গেলে এখন যা অত্যধিক গরম আর সেগুলো পেকে যাচ্ছে সেজন্য কাঁচায় কাঁচায় হারভেস্ট করে নিচ্ছি আমরা চব্বিশ বাই চব্বিশ ইঞ্চি গ্রো ব্যাগে তিনটি করলার বীজ বসালে কিন্তু খুব ভালোভাবে আপনার ফ্যামিলির জন্য উপযুক্ত করলা হতে পারে এবং এই মাটিটা অবশ্যই আপনারা খুব ভালো করে বানাবেন এই এর ভিডিওটা আমার চ্যানেলে দেওয়া রয়েছে আপনারা দেখে নিতে পারেন আর অবশ্যই আপনারা পনেরো দিন অন্তর অন্তর এতে সার প্রয়োগ করবেন সেটা মিশ্র জৈব সার হতে পারে সর্ষের খোলের সঙ্গে বাদাম কোলের জল হতে পারে আবার সবজি খোসাবে যেন তরল সারও হতে পারে সেটা তো বন্ধুরা এখানে আমি অনেকগুলো করলাই হারভেস্ট করে নিলাম আমি এরপর চলে যাব লঙ্কা গাছের কাছে আর আমি আমার বাড়িতে বেশ অনেক গাছই করে রেখেছি আর যে লঙ্কা গাছগুলো থেকে আমি প্রায় সপ্তাহে সপ্তাহে হারভেস্ট করে নিয়ে যাই দেখুন বন্ধুরা আমি আপনাদের দেখাবো যে এখানে প্রচুর লাল লাল লঙ্কা হয়ে আছে আর আমি সেগুলো থেকে লঙ্কাগুলো তুলে নিচ্ছি আমি যেহেতু খুব বেশি গাছে ফল রাখি না ফল হয়ে গেলেই আমি যেহেতু হারভেস্ট করে নিই সেহেতু গাছে যে অনেক ফল ঝুলে থাকবে তা কিন্তু নয় যত গাছকে আপনি হালকা করে রাখবেন তত কিন্তু আপনার ফল বেশি হবে আমি দেখাবো আপনাদের এখানে যে আমি গাছ থেকে প্রচুর পরিমাণে লঙ্কা তুলে নেওয়ার পরও এখন গাছেতে কিন্তু প্রচুর প্রচুর ফুল আছে আর কিছু কিছু লঙ্কা আমি এমন ধরনের বসিয়েছি যে লঙ্কাগুলো দেখতে বিদেশি টাইপের নাগা চিলির মতনই দেখুন বন্ধুরা আমি আপনাদের দেখাচ্ছি নাগা চিলির মতন কিন্তু এগুলো প্রচণ্ড ঝাল আর খেতে ঠিক ঘিয়ের মতন আপনি যদি কোনো ভাতের সাথে খান সেটা কিন্তু আপনাকে মনে হবে যে আপনি যেন ভাতিতে ঘি মেখেছেন এরকম ধরনের লঙ্কা এটা ঘি লঙ্কা বলেই বাজারে বিক্রি হচ্ছিল এবং আমি সেটা কিনে এনেছি ঘিয়ের মতনই গন্ধ আর প্রচণ্ড ঝাল দেখুন এখন আমি খাবার দিয়ে দিয়েছিলাম লঙ্কা তুলে নেওয়ার পর কত কত আমার গাছে ফুল চলে এসেছে আপনারা তো দেখতেই পাচ্ছেন এরকমভাবে আমি লঙ্কা তুলে নেওয়ার পরই গাছে আমি খাবার দিয়ে দিই লঙ্কা গাছ কিন্তু ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার পছন্দ করে তাই আপনারা সেটাই দেবেন আমরা যেহেতু সম্পূর্ণরূপে ভেজিটেরিয়ান তাই আমাদের কিন্তু প্রতিদিন পাতে আমাদের শাক থাকেই তো বন্ধুরা আমরা শাক চাষ করেছি এগুলো হচ্ছে নোটে শাক বড় নোটে তো আমরা কীভাবে শাকটা চাষ করেছি সেটা আমি আপনাদের দেখাবো আমি কখনো শাকের বীজ কিনি না এই শাকের শাকগুলো যখন বড় হয়ে যাবে সেখান থেকে যে বীজের সৃষ্টি হবে সেই বীজটাকে আমি আবার হাতে করে রোগরে অন্য জায়গায় ফেলে দিই সেখান থেকেই আবার শাক সৃষ্টি হয়ে যায় তো চলুন বন্ধুরা আমি দেখাই অনেকেই বাজার থেকে প্রত্যেক বছর দানা কিনে নিয়ে আসেন প্রত্যেক বছর দানা কিনবেন না আপনারা একবার শাক তৈরি করবেন এবং সেখান থেকে কিছু শাক রেখে দেবেন যেগুলো থেকে দানা হবে এবং সেই দানা পরবর্তীকালে আপনাকে সেই দানা বের করে আপনি শাক করে নিতে পারবেন আমি এখানে দেখাচ্ছি বন্ধুরা এই দেখুন আমার এখানে গাছগুলোতে কি সুন্দর সুন্দর এরকম দানা রয়েছে আর দানা হয়ে গেছে সেই দানাগুলোকে আমি এখন কিছুটা কালেক্ট করে নেব শুটিগুলোকে কালেক্ট করে নেওয়ার পরে যদি হাতে করে রগড়ান দেখবেন এই সুটিগুলো থেকে বীজ বেরোচ্ছে কালো কালো বীজ শাকের বীজ আপনারা তো নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এ দেখুন কালো কালো শাকের বীজ তৈরি হয়েছে তো এই বীজগুলো পরিপক্ক হয়ে গেছে এবং এগুলো যদি মাটিতে ছড়িয়ে দেন তাহলে কিন্তু এটা থেকে আপনি আবার নতুন শাক তৈরি করে নিতে পারবেন আমি এইভাবেই শাকের চাষ করেছি শাক চাষ করতে গেলে আপনি যে কোনো ন ইঞ্চি ব্যাগ থেকে বড় থালার মতন যে ব্যাগগুলো সেগুলো ইউজ করতে পারেন এনেট ইউজ করতে পারেন আপনি অনায়াসেই শাক চাষ করতে পারেন আর আমি আজকে আমার ছাদ বাগান থেকে এতগুলো শাক তিনটে ধুদুল অনেকগুলো করলা তারপর দুটো বরবটি কিছু কাঁচা লঙ্কা আর অনেক অনেকগুলো আমি কালো টমেটো লাল টমেটো হারভেস্ট করে নিলাম বন্ধুরা আপনারা প্রচুর প্রচুর অর্গানিক চাষ করুন নিজের বাড়িতে আর ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই